আসসালামু আলাইকুম এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের প্রোডাক্টের যে ল্যান্ডিং পেজ আছে এইটার স্টাইল পরিবর্তন করবেন তো আগে আপনার ই কমার্স ওয়েবসাইটে মাত্র একটা ল্যান্ডিং পেজের স্টাইল ছিল একরকমই ছিল বাট এখন কিন্তু তিনটা স্টাইল আছে অলরেডি ডেভেলপ করা হয়েছে পরে এবং আপনার ওয়েবসাইটে আপডেট করে দেওয়া হয়েছে তো এখন আপনি চাইলে প্রোডাক্ট

এই প্রোডাক্টটা যেটা আছে এটার স্টাইল চলেন একই সাথে দেখা হবে যে আপনার প্রোডাক্ট সরি প্রোডাক্টের ল্যান্ডিং পেজ স্টাইল কিভাবে চেঞ্জ করে এবং দেখতে কেমন দেখা যায় দুই নাম্বারটা দুই নাম্বার তিন নম্বর সবই দেখি চলেন সো এটার জন্য আপনি প্রোডাক্ট ম্যানেজারে যাবেন আপনি যেই প্রোডাক্টটা এডিট করতে চান বা পরিবর্তন করতে চান ল্যান্ডিং পেজের স্টাইল ওইটাতে যাবেন ওকে ওই প্রোডাক্টটা সো এটা আমরা যেটা ওপেন করছি এটাতে দেখি এটা হচ্ছে একশো বাইশ নাম্বার প্রোডাক্ট সো আপনি যদি দেখেন আমি এখানে একশো বাইশ নাম্বার সাল দিলাম একশো বাইশ নাম্বার চলে আসলো এটা এডিটে যাবেন আপনি এডিটে গিয়ে দেখেন এই যে উপরের দিকেই আপনার যে প্রথম ছবিটা আছে থামলে ছবি এইটার উপরেই আপনি পেয়ে যাবেন দেখেন ল্যান্ডিং পেজ স্টাইল ওকে দেখেন এটা স্টাইল ওয়ান আছে ডিফল্ট ভাবে ওয়ান থাকবে সো আপনি এখানে যদি ক্লিক করেন দেখেন আরো যতগুলো ল্যান্ডিং পেজ আছে এটা লিস্ট এখানে পেয়ে যাবেন অলরেডি এখানে দুইটা তিনটা ল্যান্ডিং পেজ আছে ডেভেলপ করা হয়েছে দেন ফিউচারে আরো অ্যাড হবে এখানে আসতে থাকবে ঠিক আছে চার পাঁচ ছয় সো তখন আই থিঙ্ক আপনি পারবেন এখানে দেখবেন যদি আরো অ্যাড হয় চার নম্বর হয় পাঁচ নম্বর হয় সো ওইগুলো টেস্ট করে দেখবেন মানে অ্যাক্টিভ করে দেখবেন ওটা স্টাইল কেমন ওকে আপনার যেটা ভালো লাগে ওটা রাখবেন তো বাই ওয়ে যাই হোক তো এখন ধরেন দুই নাম্বারটা আমরা চেক করি চলেন সো দুই নাম্বারটা যদি আপনি জাস্ট ক্লিক করে দুই নাম্বারটা ধরে অটো আপডেট হয়ে যাবে এখন যদি আপনি এই পেজটা ভিজিট করেন এখানে বা এখান থেকে ভিজিট করেন তাহলে দেখতে পাবেন দুই দুই নাম্বার নাম্বার প্রোডাক্ট বক্সের ল্যান্ডিং করার স্টাইল হচ্ছে এই রকম ঠিক আছে সবার উপরে টাইটেল থাকবে নিচে তারপরে হচ্ছে ভিডিও থাকলে ভিডিও থাকবে ভিডিও না থাকলে প্রোডাক্টের ছবিগুলা এভাবে স্ক্রল হতে থাকবে দেখবেন আপনি চারটা যে দিতেছেন এভাবে স্ক্রল হতে থাকবে এইভাবে দেন এখানে প্রাইস ফ্রি শিপিং যা যা আছে এগুলো থাকবে নিচে হচ্ছে এখানে থাকবে আপনার প্রোডাক্ট যা ছিলেন দেন হচ্ছে একদম নিচে যে সাইজগুলো আছে আপনার সাইজ গুলো বাইরেই শো হবে দেন যার যেটা ভালো লাগে ওইটা সে সিলেক্ট করবে ওকে দেন হচ্ছে আপনার নিচের দিকে হচ্ছে চেক আউট ফর্ম আছে আপনার এই এই প্রোডাক্টের এইখান থেকে কাস্টমার চাইলে তার নাম ঠিকানা অ্যাড্রেস এগুলা দিয়ে অর্ডার প্লেস করে ফেলতে পারবে অন্য পেজে যাওয়া লাগবে না দেন একদম নিচে দেখে হোয়াটসঅ্যাপ বাটন মেসেঞ্জার বাটন আছে অর্ডার বাটন এখানে ক্লিক করলে সে অর্ডার দিতে পারবে আপনার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার দুই নাম্বার ল্যান্ডিং পেজের স্টাইল এইরকম সো এখন চলেন আমরা দেখি হচ্ছে তিন নাম্বার ল্যান্ডিং পেজার কি কিরকম সো আপনি যে প্রোডাক্টটি কনভার্ট করতে চান ওই প্রোডাক্টটি এখানে ক্লিক করে জাস্ট তিন নাম্বারটা দিয়ে দিবেন তিন নাম্বারটা দিলে এটা তিন নাম্বারের যে স্টাইলটা আছে এইটা এটার মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে দেন হচ্ছে আপনি আবার যদি রিলোড দেন তাহলে দেখতে পারবেন তিন নাম্বার প্রোডাক্ট বক্সের স্টাইলটা হচ্ছে এই রকম এখানে হচ্ছে আপনার টাইটেল থাকবে ভিডিও থাকবে ভিডিওটা উপরে থাকবে ঠিক আছে ভিডিও প্লে করা যাবে দেন হচ্ছে আপনার এইখানে হচ্ছে এটার হতে জুম জুম ইফেক্ট আছে ঠিক আছে আপনার প্রোডাক্টের উপরে যদি কোনো কাস্টমার আপনার হোভার করে তাহলে এটা জুম করে দেখতে পারবে আর আপনি আরো যদি মাল্টি প্রোডাক্টের ছবি অ্যাড করেন তাহলে এগুলো নিচে নিচে শো হবে ওকে দেন হচ্ছে এটাতে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হবে এটাতে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হচ্ছে সো আই থিংক এটা কমন একটা ফিচার এটা সবাই জানেন সো এইভাবে হচ্ছে এটা হচ্ছে ল্যান্ডিং পেজ থ্রি ডিস্টাইল দেন হচ্ছে এইখানে অর্ডার বাটন টাটন আছে নিচে ডিসক্রিপশন আছে আগের মতো রিলেটেড প্রোডাক্ট যা আছে এরকম সো আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন কিভাবে আপনার প্রোডাক্ট ল্যান্ডিং পেজের স্টাইল আপনি পরিবর্তন করবেন এবং হচ্ছে আপনার যেটা পছন্দ হয় ওইটাই আপনি রাখবেন আপনার প্রোডাক্টের জন্য সো আর আরেকটা জিনিস বলব কি এটা কিন্তু গ্লোবাল না এই প্রোডাক্টের স্টাইল পরিবর্তনের সিস্টেমটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যেটাই পরিবর্তন করতে পারবেন শুধুমাত্র ওই প্রোডাক্টে এটা অ্যাপ্লাই হবে ঠিক আছে ধরেন অন্য প্রোডাক্টে কিন্তু এটা হবে না চলেন আমি একটা অন্য প্রোডাক্ট ওপেন করে দেখি দেখেন এইটা কিন্তু আগের মতোই ছিল সো আপনি চাইলে কোনো প্রোডাক্টে কোনো প্রোডাক্টে এক নম্বর স্টাইল কোন প্রোডাক্টে দুই নাম্বার কোনো প্রোডাক্টে তিন নাম্বার এইরকম ভাবেও আপনি আপনার সাইজ সাজাতে পারেনিঙ্ক বুঝতে পারছেন আজ পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম